एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज योर एबीसी न्यूज एजीटी लाइव। যেটা মুখ্য সচিব বলেছেন যে কোভিড প্রোটোকলের জন্য আমাদের 50 ইয়ার্স যে স্ট্যাটুট ডে সেটা আমার অনেকটাই বাঞ্ছা করতে হয়েছে এবং খুব সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠান আমাদেরকে করতে হচ্ছে 75 ইয়ার্স অফ আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা আজাদী কা অমৃত মহোৎসব এবং তৎসঙ্গে আমাদের রাজ্যে 50 বছরের যে স্টেট রুল একসঙ্গে আমরা পালন করতে চলেছিলাম কিন্তু কোভিড মহামারী তার অন্তরায় হয়ে দাঁড়ায় আজকে তাই আমরা যে অনুষ্ঠান করতে চলেছি এখানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি এবং কেন্দ্রীয় দুইয়ার মন্ত্রী থাকবেন এবং তৎসঙ্গে আগামী দিনে আমাদের সরকার কি করতে চাইছে 25 বছর বাদে 2047 পর্যন্ত তার রূপরেখা তৈরি হবে এবং সেই ভিশন ডকুমেন্টও সেখান থেকে বের হবে এই রাজ্য আমরা প্রত্যেকে জানি যে ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাজ্য ছিল 184 জন মহারাজা সব এখানে শাসন করে গেছেন এবং তাদের পরাক্রমের জন্য ব্রিটিশ শাসন যখন ভারতবর্ষে চলছিল প্রায় 200 বছর কিন্তু ত্রিপুরা রাজ্যের দিকে ব্রিটিশ শাসন তারা এগোতে পারেনি ত্রিপুরা রাজ্যের মহারাজাদের পরাক্রমের জন্য এবং আজকের দিন আমি ত্রিপুরা রাজপরিবার প্রত্যেক মহারাজা এবং রাজপরিবারের সদস্যদেরকে শ্রদ্ধার সঙ্গে নমন করতে চাইছি তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে এই 50 বছর যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাজ্যকে সুন্দর করে তোলার জন্য জাতি উপজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাইছি 1949 সালে কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে যখন ভারতবর্ষের সঙ্গে মার্জার হয় আমরা জানি যে তার পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যকে একটা সি ক্যাটাগরির দরজা দেওয়া হয়েছিল কিন্তু তারপর ইউনিয়ন টেরিটরি এবং পরবর্তী সময়ে আজকের দিনে যে স্টেটহুডের মর্যাদা আমাদের রাজ্য পেয়েছে সম্মানের সঙ্গে আমাদের 50 বছর আমরা অতিক্রম করেছি অনেক খাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়েছে কিন্তু যেটা আমাদের মুখ্য সচিব বলেছেন ওনার বক্তব্যে শুরুতে যে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে এবং সেটাকে কেন্দ্র করে আমাদের ভিশনারি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে 2047 পর্যন্ত আমাদের ভিশন ডকুমেন্ট রাজ্য সরকারের দ্বারা তৈরি হয়ে গেছে যে প্রতিটা সেক্টরে রাজ্য সরকার কিভাবে চলতে চাইছে কি করে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় আমরা রূপান্তরিত করতে পারি সুতরাং বন্ধুরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কারণ এটা একটা পরিবার আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চলছি মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন সঙ্গে আমাদের অফিসাররা রয়েছেন এটা একটা পরিবারের মতো পলিসি মেকিং এবং এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন আমাদেরকে করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা 50 বছর আগে কোথায় ছিলাম আজকের দিনে আমাদের মূল্যায়ন করার সেখানে সময় এসেছে যে আমরা কোথায় ছিলাম আজকে আমরা কোথায় রয়েছি এবং আমাদের কোথায় থাকা উচিত ছিল আমাদের মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটা সমালোচনার মাধ্যমে নয় কাজের মাধ্যমে পজিটিভিটির মাধ্যমে সেটা আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে তবেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে